খুব সাংঘাতিক। রাম রাজত্ব মানে শান্তির রাজত্ব, প্রজা পালনের রাজত্ব। রাম এত প্রজা ভক্তিশীল ছিলেন, বনবাস থেকে ফেরার পর প্রজার কথায় সীতার অগ্নি পরীক্ষা করেছিলেন, তাকেই বলা হয় রাম রাজত্ব। রাম কখনো রাবণের বিরুদ্ধে ছাড়া কারো বিরুদ্ধে অস্ত্র ধরে জখম করতে বলেনি। এখনকার যারা রামনবমী বিরোধী দলের বিজেপি পালন করে, তারা একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করার চেষ্টা করে। আমরা নজর রেখেছি, আমরাও রামকে শ্রদ্ধা করি, আমরাও প্রণাম করি, আমরাও রামের পূজা করি, আমরাও হনুমান চালিসা পড়ি, আমরাও সীতা মাকে দেবী বলি, আমাদের ছেলেরাও রামনবমী পালন করছে আজকে, তবে অস্ত্র নিয়ে নয়, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, প্রণাম দিয়ে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।